আটক হয়েছেন আলোচিত নায়িকা পরিমণি। বুধবার বিকেলে তাকে বনানীর নিজ বাসা থেকে আটক করে র‍্যাব। এর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই নায়িকা পরিমণিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। যেসব সেলিব্রিটি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত সোমবার রাতের শেষের দিকে আলোচিত অভিনেতা শরীফুল রাজ ও অভিনেত্রী সুনীরা বিনতে কামাল সহ আরও দুই দেশি অভিনেত্রীর বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে দেশ জুড়ে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, টাইটেল ও শিরোনাম দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। দর্শক শ্রোতা, সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়ায় সব থেকে বড় ইস্যু হচ্ছে নায়ক শরীফুল রাজ। দর্শক শ্রোতা, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন নায়ক শরীফুল রাজের সাথে সুনেরার একটি ভিডিও, একটি অনৈতিক ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। দর্শক শ্রোতা, অবশেষে এই বিষয়টি নিয়ে ফেঁসে যাচ্ছেন পরিমণি। দর্শক শ্রোতা, পরিমণির নামে মামলা করেছে সুনেরা। দর্শক শ্রোতা, আবারও গ্রেপ্তার হতে যাচ্ছে নায়িকা পরিমণি। দর্শক শ্রোতা, সেই ভিডিওটি আপনাদের দেখাবো। তাছাড়া দর্শক, এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকছে ভিডিও জুড়ে। তা আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শুনুন দর্শক, বেশি কথা না বলে আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে আসি। নায়ক শরীফুল রাজের নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সোমবার গভীর রাতে কয়েকটি ছবি ও ভিডিও ফাঁস হয়। ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুশি এবং সুনেহেরা বিনতে কামালকে দেখা গেছে। আর এইসব ফাঁসের ঘটনায় তোলপাড় দেশের ছবি জঙ্গল। ঘটনার পর থেকেই বিবাদে জড়িয়েছেন শরীফুল রাজের স্ত্রী চিত্রনায়িকা পরিমণি ও সুনেহেরা। ফাঁস হওয়া এসব ছবি ও ভিডিওর জন্য একে অন্যের দিকে আঙুল তুলেছেন। ফেসবুকে এসব ভিডিও প্রকাশের পরই পরিমণিকে ইঙ্গিত করে এক ফেসবুক স্ট্যাটাস দেন সুনেহেরা। স্ট্যাটাসে তিনি বলেন, রাজকে আমি 10 বছরেরও বেশি সময় ধরে চিনি। সে আমার অনেক ভালো বন্ধু ছিল, তবে তার বিয়ের পর থেকে আমাদের প্রায় যোগাযোগ ছিল না। সেদিন একটি ডাবিং স্টুডিওতে দেখা হলো আমাদের, আমরা একসঙ্গে ছবি তুললাম। আমি জানি না পুরনো বন্ধুর সঙ্গে একটি ছবি তোলা এমন কি অপরাধের বিষয়। তার স্ত্রী কোনো কারণ ছাড়াই পাগল প্রায় এটা নিয়ে। পরিমণিকে ইঙ্গিত করে সুনেহেরা আরো লেখেন, দয়া করে এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না, কারণ আমি নিশ্চিত ওই আইটি হ্যাকড হয়েছে, আর কে হ্যাক করেছে সেটা আমরা সবাই জানি। প্রকাশ্যে হইচই করতে যাওয়ার কোনো কারণ লাগে না, সেই করেছে। সুনেহেরার এই বক্তব্যের পরেই খেপেছেন পরিমণি। তিনি গণমাধ্যমে এ নিয়ে কথাও বলেছেন। সেখানে রাজের সঙ্গে তার সংসার ভাঙলে সুনেহেরা দায়ী থাকবেন বলে উল্লেখ করেন। গণমাধ্যমকে পরিমণি বলেন, ওই মেয়েকে আমি চিনি না, ওর সঙ্গে আমার কখনো কথাই হয়নি, তাহলে কেন ও আমাকে নিয়ে আজে বাজে মন্তব্য করছে। রাজের ফেসবুক থেকে প্রকাশিত ভিডিওগুলোতে অনেকেই দেখেছেন, ওখানে ওর মুখের ভাষা কেমন ছিল, আর ওরা কি স্বাভাবিক ছিল, এটা কোন ধরনের বন্ধুত্ব। রাজের ফেসবুক হ্যাক হয়নি, এটি করেছে ওই মেয়ে, কারণ রাজ ঘুমালে তার কোনো হুঁশ থাকে না। পরি আরো বলেন, আমার সংসার জীবন নিয়ে বেশ ভালোই ছিলাম, কিন্তু এটি অনেকের ভালো লাগছে না, তাই আমার সংসারের পেছনে লেগেছে তারা। তার কথা বলা ও মাতলামি দেখেছেন? এবার বুঝেন, মানুষ মনে করে দেশের সব মদ আমিই খাই, বাকিরা সবাই ধোয়া তুলসী পাতা। ওই মেয়ে হুমকি দিয়েছে, আইনের ভয় দেখিয়েছে, আইন কি শুধু তার জন্যই? আমিও তাকে দেখে নেব, ধৈর্যের একটা সীমা আছে। আমার মনে হয় ও আমার সংসারটা ভাঙার চেষ্টা করছে। তবে নিজের সংসার জীবন ভালো যাচ্ছে না বলে অনেক দিনের যে গুঞ্জন, তা উড়িয়ে দিয়েছেন পরিমণি। তিনি বলেন, এসব আজাইরা কথা মানুষ কই পায়, আমরা ভালো আছি, সুখেই আছি। আমি অভিনয় আর সংসার জীবন নিয়ে ভালো আছি, এটা কারো পছন্দ হচ্ছে না, তাই এসব কথা ছড়াচ্ছে। আমাকে খ্যাপালে এর পরিণাম ভালো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন পরিমণি। এর আগে সোমবার দিবাগত রাত 3টার দিকে কয়েক মিনিটের ব্যবধানে কয়েকটি পোস্ট দেওয়া হয় রাজের ফেসবুক প্রোফাইল থেকে। প্রথম পোস্টে 12টি ছবি ও ভিডিও, এর মধ্যে কয়েকটি ছবি রাজ ও সুনেহেরার ভিডিও কলে কথা বলার, আর ভিডিওগুলো রাতের রাস্তায় তাদের ঘোরাঘুরির। অন্য একটি ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা গেছে তিশাকে। রাজের ক্যামেরায় লিফটের ভেতরে মদ্যপ অবস্থায় নাচতে দেখা গেছে ছোট পর্দার এ অভিনেত্রীকে। সেখানে অশ্লীল ও অসংলগ্ন ভাষায় কথা বলতে দেখা যায় সুনেহেরাকেও। গত
গত সোমবার রাতের শেষের দিকে আলোচিত অভিনেতা শরীফুল রাজ ও অভিনেত্রী সুনেরা বিনতে কামাল সহ আরো দুই দেশীয় অভিনেত্রীর বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে দেশ জুড়ে। রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি ও ভিডিও ভাইরাল হওয়া নিয়ে এরই মধ্যে অভিনেত্রী সুনেরা কথা বললেও চুপ ছিলেন রাজ। এবার সে ভাইরাল বিষয় নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। গত মঙ্গলবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শরীফুল রাজ বলেছেন, এসব ভিডিও প্রায় 5 বছর আগের। সুনেরা তিশা আমার কমন ফ্রেন্ড, আমরা খুবই ভালো বন্ধু, এর বাইরে কিছুই না, আর এসব ভিডিও আমি ছাড়িনি। তবে কে ছেড়েছে এসব নিয়ে পরে কথা বলবো, আমি এখন ব্যস্ত আছি ইনফিনিট 2 এর ডাবিং নিয়ে। এদিকে ভিডিও ফাঁসের ঘটনায় সুনেরা এবং রাজের স্ত্রী ও আলোচিত চিত্রনায়িকা পরিমণি একে অপরকে দোষারোপ করছেন। সুনেরা বলেছেন, রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি ও ভিডিওগুলো তার স্ত্রী ছড়িয়েছেন, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা রাজ এবং সুনেরার ভিডিও ছড়িয়েছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন নডরায় খ্যাত অভিনেত্রী সুনেরা। অপরদিকে পরিমণি বলেছেন, আমাদের সুখের সংসার ভাঙার জন্য সুনেরা এ কাজ করেছেন। তাছাড়া পরি আরও বলেছেন, এই অভিনেত্রী একা নন, তার সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে আমার সংসার ভাঙার জন্য, তাই রাজের সঙ্গে তার সংসার ভাঙলে সুনেরা দায়ী থাকবেন বলে উল্লেখ করেছেন তিনি। এমনকি এ ঘটনায় তাকে জড়ালে সরাসরি মামলা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিমণি। এদিকে বর্তমানে এই ঘটনা টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। ভাইরাল হওয়া ছবি ও ভিডিও নিয়ে শোবিজ সহ দেশ জুড়ে চলছে নানান তর্ক বিতর্ক। দর্শক শ্রোতা, তো আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। নিত্য নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু।